সম্পূর্ণ অন্ধকার একটি জায়গা, ন মাসের একলা একটি যাত্রা। আমাদের সবার জীবন এভাবেই শুরু হয়েছে। মায়ের গর্ভে ডিম্বাশয় পর্যন্ত আমরা কিভাবে যাত্রা করেছি। একটি সেলস যার আকার একটি বালির কণার থেকেও ছোট, ন মাস হওয়ার পর কিভাবে সেটি একটি মানব শিশুতে পরিণত হয়। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের জীবনযাত্রা ঠিক কেমন ছিল, এই ভিডিওটিতে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি তুমি জানতে চলেছ। আমাদের সম্পূর্ণ জীবনের সব থেকে বড় অদ্ভুত ও আশ্চর্যজনক একটি যাত্রা আমাদের মায়ের গর্ভে। এই যাত্রাটি একলাই শুরু হয়নি। পুরুষের শরীর থেকে 3 কোটি শুক্রাণু একসাথে একই সঙ্গে মহিলার যোনিতে প্রবেশ করে, আর এই শুক্রাণুগুলি মানব শরীরের সবথেকে ছোট কোষিকা হয়। শুক্রাণুর মাথার এই অংশটিতে আমাদের জেনেটিক ইনফরমেশন ডিএনএ রূপে এখানে স্টোর করা থাকে, আর এই মিডিল পার্টটিতে মাইটোকন্ড্রিয়া মজুদ থাকে। মাইটোকন্ড্রিয়া শুক্রাণুকে জীবিত থাকা ও ট্রাভেল করার শক্তি দিয়ে থাকে, আর এই লেজের দিকটি শুক্রাণুকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মহিলাদের শরীরে প্রত্যেক মাসে এরকম একটি করে এগ রিলিজ হয়। এই একটিতেই মহিলাদের জেনেটিক ইনফরমেশন ডিএনএ রূপে এখানে স্টোর করা থাকে। একসাথে 3 কোটি শুক্রাণু এই একটি পর্যন্ত পৌঁছানোর জন্য নিজেদের যাত্রা শুরু করে। তবে কেবল গন্ধসুখে এই ডিম্বাশয় পর্যন্ত পৌঁছানো একটি ছোট্ট শুক্রাণুর পক্ষে কাজটা মোটেও সহজ হয় না, কারণ ইয়োনির ভিতরের আবহাওয়া শুক্রাণুদের যাত্রার পক্ষে মোটেও অনুকূল থাকে না। কোটি কোটি শুক্রাণু যখন একসাথে একই গন্তব্যের উদ্দেশ্যে রেস শুরু করে, তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আগে এগিয়ে যাওয়ার। আর আধা ঘন্টার মধ্যে 99% শুক্রাণু, যারা ইয়োনির ভিতরের আবহাওয়া সহ্য করার জন্য ভীষণ কমজোর, সেগুলো একে একে সব মারা যায়। কারণ 3 কোটি শুক্রাণুর মধ্যে কিছু শুক্রাণু মজবুত ও সুস্থ থাকে না, তাই কেবল কিছু সংখ্যক শুক্রাণুই ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পুরুষদের জন্য, যদি কোনো পুরুষ বাচ্চা নেওয়ার জন্য স্টেপ নিয়ে থাকে, তাহলে মেক শিওর তার শরীর সম্পূর্ণ সুস্থ আছে। অসুস্থ থাকাকালীন, ভীষণ টেনশন চলাকালীন কিংবা প্রচুর পরিমাণ নেশা করাকালীন এই অবস্থাতে বাচ্চার জন্ম দেওয়া মোটেও সঠিক সিদ্ধান্ত নয়, কারণ এই সময় পুরুষদের শরীরে ম্যাক্সিমাম কমজোর শুক্রাণুরই জন্ম হয়, আর তার প্রভাব জন্ম নেওয়া বাচ্চাটির উপরেই পড়বে। উইক স্পার্ম উইক চাইল্ড, স্ট্রং স্পার্ম স্ট্রং চাইল্ড। অধিকাংশ শুক্রাণুর মৃত্যু হয়ে যাওয়ার পর বাকি শুক্রাণুরা তাদের যাত্রা জারি রাখে। তাদের মধ্যেও কেবল 1 লাখ শুক্রাণু ইয়োনি থেকে মায়ের গর্ভাশয় পর্যন্ত পৌঁছাতে পারে। এর মানে তুমি নিশ্চয়ই অনুভব করতে পারছো যে সেই যাত্রাটি কতটা কঠিন হয়, আর এই যাত্রাটি মোটামুটি 6 ইঞ্চি লম্বা হয়। শেষে কেবল 200টি সবথেকে শক্তিশালী শুক্রাণু ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাতে পারে, আর তার মধ্যে কেবল একটি মাত্র শুক্রাণু সবার প্রথমে যখনই সেই ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে ফেলে, তারপর সেখানে অন্য শুক্রাণুদের প্রবেশ করার আর কোনো সম্ভাবনা থাকে না। আর এই প্রকার 3 কোটি শুক্রাণুর মধ্যে কেবল একটি মাত্র শুক্রাণু এই রেসটিকে জিতে নেয়, আর সেই একটি শুক্রাণুর জন্যই আজ আমরা এই জীবনটি পেয়েছি। আমাদের জীবনের সর্বপ্রথম জিত হলো এই ইনসিডেন্টটি। যদি সেই 3 কোটি শুক্রাণুর মধ্যে অন্য কোনো একটি শুক্রাণু সফল হয়ে যেত, তাহলে তোমার বদলে অন্য কেউ আজ তোমার জায়গায় থাকত। এরপর সেই শুক্রাণু আর ডিম একসাথে মিলিত হয়, আর এই মিলনের মাধ্যমে ডিম আর শুক্রাণুর ডিএনএ একসাথে মিলে সেই জেনেটিক ইনফরমেশানগুলির মাধ্যমে জন্ম নেওয়া বাচ্চাটির বুদ্ধি, পার্সোনালিটি, ক্যারেক্টার, শারীরিক গঠন, এই সমস্ত কিছু ডিসাইড হয়ে থাকে। কিন্তু এটা কিভাবে ডিসাইড হয় যে জন্ম নেওয়া বাচ্চাটি ছেলে হবে নাকি মেয়ে হবে? সহজ ভাষায়
পুরুষদের শুক্রাণু এক্স আর ওয়াই এই দুরকম হয়ে থাকে, আর মহিলাদের ডিম্বাশয়ে কেবল এক্সই থাকে। যদি একটি এক্স শুক্রাণু এক্স ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে মেয়ে হবে, আর যদি একটি ওয়াই শুক্রাণু এক্স ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে ছেলে হবে। আর এইভাবে পুরুষদের শুক্রাণুই ডিসাইড করে যে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে। একবার যখন শুক্রাণু ডিমের মধ্যে প্রবেশ করে যায় তারপর পরবর্তী প্রক্রিয়া শুরু হয়ে যায়। পরবর্তী 12 ঘন্টা পরে সেই ডিমটি দুটো কোষিকাতে ডিভাইডেড হয়ে যায়। পরবর্তী আরও 12 ঘন্টা পরে সেটি 4টি কোষিকাতে ডিভাইডেড হয়ে যায়। আর এই একই প্রসেস কন্টিনিউ হতে থাকে 32টি কোষিকা তৈরি হওয়া পর্যন্ত, এবং 3 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যায়। তারপর ওই ডিমটি ডিম্বাশয়ের থেকে মায়ের গর্ভাশয়ের দিকে এগিয়ে যায়, এবং গর্ভাশয়ে পৌঁছে একটি সুরক্ষিত জায়গায় সেটা তার স্থান নিয়ে নেয়। সেখানে 9 মাস তাকে থাকতে হবে, এবং তারপর থেকে ভ্রূণ একটু একটু করে বড় হতে থাকে, আর সেটা তত সময় জারি থাকে যত সময় না 2 ট্রিলিয়ন কোষিকা তৈরি হয়ে যাচ্ছে। 15 দিন পর থেকে নার্ভ সেলস তৈরি হতে শুরু হয়ে যায়, আর পরে সেগুলো মস্তিষ্কে পরিবর্তিত হয়ে যায়। 22 দিন পর থেকে সেই ছোট্ট ডিমটির ব্লাড আর অক্সিজেনের প্রয়োজন শুরু হয়ে যায়। কিন্তু আমাদের শরীরে ব্লাড আর অক্সিজেন সাপ্লাই কে করে? সে হলো আমাদের হার্ট। কিন্তু এখনও পর্যন্ত আমাদের হার্ট তৈরি হয়নি, তবে এবার সেটি তৈরি হবে। প্রথমে সেলস তৈরি হবে, আর সেই সেলস থেকেই আমাদের হার্ট তৈরি হবে, আর সম্পূর্ণ হার্ট একবারেই অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেই মুহূর্ত থেকে আমাদের হার্টবিট শুরু হয়ে যাবে ফর দ্য ফার্স্ট টাইম। তখন থেকে আমাদের মৃত্যু হওয়া পর্যন্ত আমাদের হার্ট 1 সেকেন্ডও না থেমে সেটা চলতেই থাকে। আর এই সময়ে আমাদের হার্ট কিছুটা এরকম দেখতে লাগে, কত ছোট তাই না? যখন এটা 4 সপ্তাহের হয়ে যায় তখন ভ্রূণ প্রতিদিন 1 মিলিমিটার করে বাড়তে থাকে, আর 7 সপ্তাহ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে হাত পা চোখ মুখ আকার নিতে শুরু করে, আর 8 সপ্তাহের মাথায় ভ্রূণ কিছুটা মানব শরীরের মতো দেখতে শুরু হয়ে যায়। এই সময়ে আমরা কিছুটা এরকম একটি জল ভর্তি ব্যাগের মধ্যে থাকি, আর এই ব্যাগটির সাহায্যে বাচ্চা নিঃশ্বাস নিতে পারে ও নড়াচড়া করতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো এই গর্ভ নারীটি। এই নারীটির সাহায্যেই বাচ্চা মায়ের থেকে অক্সিজেন, ব্লাড, প্রোটিনস, নিউট্রিশন এই সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকে। 12 সপ্তাহ হওয়ার পর 3 মাস সম্পূর্ণ হয়ে যায়, তখন ভ্রূণ প্রায় 10 সেন্টিমিটার সাইজের হয়ে যায়, বাচ্চার হাড় ও মাংসপেশি বাড়তে থাকে। 13 সপ্তাহের মাথায় আঙুলের ছাপ তৈরি হওয়া শুরু হয়ে যায়, আর সেই আঙুলের ছাপটি দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে কখনোই ম্যাচ হবে না। এই সময় থেকেই বাচ্চার দিমাগ খুব দ্রুত বিকাশ হওয়া শুরু হয়ে যায়। স্রেফ 1 মিনিটের মধ্যেই ওই ছোট্ট বাচ্চাটির দিমাগে 20 লাখ নতুন নিউরনস তৈরি হতে থাকে। কাজটি কত ফাস্ট হতে থাকে তাই না? 14 সপ্তাহ থেকে বাচ্চা তার আঙুল চুষতে শুরু করে দেয়, আর এই সময়েই এটা নির্ধারণ হয়ে যায় যে বাচ্চা বাঁহাতি হবে না ডানহাতি। যে হাতটি বাচ্চা বেশিরভাগ মুখে দেবে বড় হয়ে বাচ্চা সেই হাতটি সবথেকে বেশি ব্যবহার করবে। 16 সপ্তাহে বাচ্চা তার হাত পা নাড়ানো শুরু করে দেয়, আর সেই সময়েই তার হাড় মজবুত হতে শুরু করে। 24 সপ্তাহ মানে এখন 6 মাস হয়ে গিয়েছে, এখন বাচ্চার প্রায় সমস্ত অর্গ্যান বডি পার্ট সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো ভীষণ ছোট ছোট, আর তখন বাচ্চা একটি ভুট্টার সাইজের। বাচ্চা এই সময় থেকে বাইরের সমস্ত আওয়াজ শুনতে শুরু করে, যেমন মায়ের হার্টবিট, মায়ের নিঃশ্বাস নেওয়া, মায়ের কথাবার্তা বলা। এই সময়ে বাচ্চা মায়ের সমস্ত ফিলিংস, থটস গ্র্যাব করা শুরু করে দেয়, আর সেই জন্যই ডাক্তাররা এই সময়ে মাকে রিল্যাক্স, শান্ত থাকতে বলে, ভালো চিন্তাভাবনা করতে বলে। 26 সপ্তাহে এসে মায়ের নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, কারণ মায়ের হৃৎপিণ্ডের জন্য জায়গা কম হয়ে যায়, কারণ গর্ভাশয় ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর দ্বিতীয় কারণটি হলো শুধু মায়ের নয়, তখন বাচ্চারও অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়, সেই জন্য তখন মাকে অনেক বেশি বেশি নিঃশ্বাস নিতে হয়।
27 সপ্তাহে সেই বাচ্চাটির মাথায় অল্প অল্প চুল গজাতে থাকে এবং বাচ্চা চোখ খোলা ও বন্ধ করা শুরু করে দেয়। কিন্তু সে কিছুই দেখতে পায় না, কারণ সেখানে সম্পূর্ণ অন্ধকার। আর তখন বাচ্চার ওজন প্রায় 300 গ্রামে পৌঁছে যায়। 32 সপ্তাহ মানে 8 মাস হওয়ার পর সেই বাচ্চাটির ওজন 1 কেজির কাছাকাছি পৌঁছে যায়। আর ওই বাচ্চার সমস্ত ওজন মায়ের ব্যাকবোনের উপরে পড়তে শুরু করে। তখন শারীরিক পরিবর্তনের কারণে আমাদের মায়েরা অনেকটা আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে, যেমন হাঁটুতে ব্যথা, পেটে ভারী ভাব, নিঃশ্বাস নিতে কষ্ট, ক্লান্ত ভাব, বিছানায় আরামদায়কভাবে শুতে না পারা, হাঁটা চলা করতে অসুবিধা। এই সময়ে এই সমস্ত কিছু সহ্য করে আমাদের মা। আর কিছু কিছু সময় আমরা সেই মাকে কত কষ্ট দেই। 35 সপ্তাহ এখন সেই বাচ্চাটি 2 কেজি ওজনের হয়ে গিয়েছে, একটি হেলদি বাচ্চার ওজন। এখন সেই বাচ্চা মায়ের গর্ভাশয়ে সেই জল ভর্তি ব্যাগটির মধ্যে ঘুরতে শুরু করে। আর এই সময় শিশু 90% সময় ঘুমিয়ে কাটায়। 36 সপ্তাহ মানে 9 মাস এখন সেই বাচ্চাটি সম্পূর্ণভাবে বিকশিত হয়ে গিয়েছে। এখন যে কোনো সময় বাচ্চা বাইরে আসার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে, কাউন্টডাউন স্টার্ট হয়ে যায় বাইরে আসার। 9 মাস আগে পর্যন্ত যে কোষিকাটি একটি বালির কণার থেকেও ছোট ছিল, এখন সেটি একটি সম্পূর্ণ মানব শরীরের রূপ নিয়ে নিয়েছে। এবার সময় এসে গিয়েছে ডেলিভারি হওয়ার। মায়ের পেটের সমস্ত মাসেল পুশ করতে থাকে বাচ্চাটিকে বাইরে যাওয়ার জন্য। আর এই সময়েই মাকে সহ্য করতে হয় তার জীবনের সবথেকে কষ্টকর যন্ত্রণাটি। প্রথমে বাচ্চার মাথাটি বাইরে আসে, তারপর শরীর। আর এইভাবে বাচ্চা একটি দুনিয়া থেকে আরেকটি দুনিয়াতে প্রবেশ করে। বাচ্চা সর্বপ্রথম এই পৃথিবীর বুকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করে। মায়ের গর্ভাশয়ে সম্পূর্ণ অন্ধকার থাকার কারণে সে প্রথমবার এমন একটি আলোকে দেখে যেটা সে এর আগে পর্যন্ত কখনোই দেখেনি। নূতন লোক, নূতন আওয়াজগুলোকে শুনতে শুরু করে। তারপর বাচ্চা আর মায়ের মধ্যের নাড়িটিকে কেটে দেওয়ার পর অক্সিজেন ও ভোজন বাচ্চা নিজে নিজেই নিতে শুরু করে। আর এইভাবে পৃথিবীর বুকে একটি নূতন জীবনের জন্ম হয়। আর এটা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না যে বড় হয়ে তোমাকে তোমার মায়ের দেখাশোনা করতে হবে। এটা কেবল মাতৃদিবস পালন করলেই সম্পূর্ণ হয়ে যায় না, বাস্তবভাবে তোমাকে তাকে ভালোবাসতে হবে। ভীষণ বড় কিছু তাকে দেওয়ার প্রয়োজন নেই, স্রেফ প্রতিদিন ভালোবেসে তার সাথে 10 মিনিট কথা বলো। এর থেকে বেশি কিছু সে হয়তো চায় না। 3 কোটি শুক্রাণুর মধ্যে যে শুক্রাণুটি সফল হয়েছিল সেটাই আমাদের অস্তিত্বের কারণ ঠিকই, কিন্তু সেটা আমাদের মাই ছিল যে অনেক কষ্ট সহ্য করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সো ফ্রেন্ডস, এই ছিল কমপ্লিট জার্নি একটি শুক্রাণু থেকে একটি শক্তিশালী মানুষে পরিণত হওয়ার। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে সেটা অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।